দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে, ফোন 9475179586। এবারে একেবারে আরামবাগ থানার পাশের একটি বিল্ডিং এ দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক এলাকা জুড়ে। আরামবাগ থানার বাউন্ডারির পাশে থাকা একটি বিল্ডিং এর নিচেতলায় একটি মুদিখানা দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা দোকানের গেট কেটে, অর্থাৎ কোলাপসিবলের গেটকে কেটে তালা ভেঙে ওই দোকানের ভেতরে ঢুকে নগদ লক্ষাধিক টাকা সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নেয়। এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিং অর্থাৎ ক্যাম্পাসটি হচ্ছে আরামবাগ থানা। উঠছে হাজারো প্রশ্ন যে বিল্ডিংয়ে সারা রাত ধরে হয়তো এই অপারেশন চলেছে, থানা কি কোনো কিছু টের পেল না? এই চুরি হয়েছে যেই বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের ওপরে একাধিক ফ্ল্যাট আছে, অর্থাৎ আবাসিক ফ্ল্যাট। তাঁরা রীতিমতো আতঙ্কিত বোধ করছেন। জানা গেল আবাসিক ফ্ল্যাটে যাওয়ার মূল গেট, সেই গেটে দুষ্কৃতীরা তালা দিয়ে বন্ধ করে রেখে দেয়, তারপরে সারা রাত ধরে সম্ভবত ওই মুদিখানা দোকানে অপারেশন চালায়। যার কোনো কিছুই একটু আধটুও টের পেল না আরামবাগ থানা, এবার আতঙ্ক ছড়াচ্ছে গোটা আরামবাগ শহর জুড়ে। আমি বলতে চাইছি যে থানার পাশে একটাই দেয়াল যাকে বলে, এখানে যদি আমরা সেফটি না থাকি আর কোথায় সেফটি থাকবে? এমনকি আরামবাগের বুকে সবাই বলে যে তোমাদের তো থানার পাশেই বাড়ি, তোমাদের আর কি চিন্তা, তাই না? এটা তো একটা মানে বিশাল একটা, আমাদের তো রীতিমতো ভয় লাগবে। কেন ফ্ল্যাটে কি এসেছিল? হ্যাঁ, ছিটকুনি দেয়া ছিল, মানে টোটালি বাইরে থেকে একদম পাঁচতলা থেকে পুরো ছিটকুনি দিয়ে দিয়ে এসেছে সবকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা ফ্ল্যাটে বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। এটা কোন জায়গা? এটা আরামবাগ ফাঁসিবাগান থানার পাশে, একদম থানার মানে পাঁচির আমাদের পাঁচির জায়গা। কয়টা ফ্ল্যাট আছে এটা? এখানে চার খান, পাঁচ খান। পাঁচটা ফ্ল্যাটেই ওরা চাবি দিয়েছে? হ্যাঁ, তিনটে ফ্ল্যাটে চাবি, নিচে তো দোকান তিনটে। আপনার নাম? গোপানন্দী। আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। গতকাল রাত্রি যেটা আমরা আইডিয়া করছি, মোটামুটি আর আপনার দুটো এরকম নাগাদ পেছনের দিকে যে একটি দরজা থাকে, সেই দরজার ওপরে যে গ্রিল থাকে, সেই গ্রিলটাকে কিছু মানে ব্যক্তি মনে হচ্ছিল কেটে ভেতরে ঢুকেছে। ঢুকে প্রথমেতে তারা আপনার যেখানে মানে যেটা দেখে মনে হচ্ছে ভেতরে আগে প্রতিটা যে ফ্ল্যাটে আছে ওপর দুতলা তিনতলা সমস্ততেই আগে তারা লক করে দিয়েছে। লক করে দেওয়ার পর ওইগুলোকে সব কেটে দোকানের ভেতর ঢুকেছে। দোকানের ভেতর ঢুকে এইসব বিভিন্ন রকম জিনিসপত্র যা থাকে, হ্যাঁ, টাকা পয়সা যেগুলো আছে সেগুলো নিয়ে গেছে, মানে তজনজ করেছে, এবং বেশিরভাগ দামি দামি জিনিস যেগুলো আছে সেগুলো কিছু নিয়ে গেছে। হ্যাঁ, এভাবে তারা করে এদিক দিয়ে বেরিয়ে গেছে। আমরা ভোর আমার কাকিমা মোটামুটি রাত্রিবেলা চারটে নাগাদ উঠে পড়ে, উনি উঠে দেখলেন যে গেটে চাবি, বাড়ির দিক থেকে চাবি, তো উনি ভয় খেয়ে গেছেন। দিয়ে দুতলা তিনতলা দাদা থাকে, দাদাকে ফোন করেছে, বলে কেউ কি চাবি দিয়ে গেছে? সে বললো না, আমি তো চাবি দিইনি। তারপরে উনি এসে এবারে চাবিটা, সেই চাবির যে চাবিটা দেওয়া থাকে সেটা হচ্ছে আমার দোকান এরই চাবি, তারপর চাবিটা দিয়ে সে চাবিটা খোলা হয়। তারপর ওরা দুতলায় যে তিনতলায় যে সব চাবি গেটগুলো খুলে নিচে এসে দেখছে দোকানে এই অবস্থা। কালকে কখন দোকান বন্ধ করেছে? কাল বন্ধ হয়েছে 10টা নাগাদ। এটা কোন জায়গা? এটা আরামবাগ, একদম আরামবাগ থানার একদম গায়েতেই। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। আমি যখন চারটের সময় উঠেছিলাম তখন দেখলাম যে গেটের ভিতর দিক থেকে চাবি দেওয়ার পরেও বাইরের দিক থেকে চাবি দেওয়া আছে, এখানে তালা লাগানো ছিল ফ্ল্যাটে, লাগ চাপ তালা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তালা লাগিয়ে দিয়েছে বাইরের দিক থেকে। আপনার নাম? অন্নপূর্ণা নন্দী। এটা কোন জায়গা? ফাঁসিবাগান থানার পাশে। আর এই কোথায় চুরিটা হয়েছে? থানার পাশে আনন্দমান্ডা। আপনার এই ফ্ল্যাটের কোনখানে? নিচেতলায়? হ্যাঁ, নিচেতলায়। কি দোকানে চুরি হয়েছে? দোকানে কি চুরি হয়েছে সেটা? কি দোকানে চুরি হয়েছে? মুদিখানা দোকান। আপনার নাম? অন্নপূর্ণা। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপাড়া চাদুর আরামবাগ হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ,
সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন, অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি।